একটা ভাইরাল হয়েছে সেম একটা ড্রেস নিয়ে, তাই না? কিছু হেটার্সরা এটাকে নানান ভাবে ট্রোল করছে। এই ড্রেসটা কিন্তু সার্কাস বয়দের মতো দেখাচ্ছে। এখন যেভাবে পরকীয়া শুরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি পরকীয়া করব না এরকম চিন্তা ভাবনা নেই। যদি পরকীয়া করি তাহলে হয়তো, আমি বিয়ে করেছি, আমি মানে মন খুলে বলতে পারিনি, আমি আমার হাজবেন্ডের সাথে এক জায়গায় বসে কফি খাইনি। আসলে আমাদের শত্রু জোগাড় করতে হয় না, আমরা নিজেরাই নিজেদের জন্য ছোট করা যথেষ্ট। রাইট রাইট রাইট। এখন যেভাবে পরকীয়া শুরু হয়ে গেছে, এবং এমনও কিছু কিছু আমরা উত্তর শুনি যে আমি আমার ব্যক্তি জীবনে বলতে পছন্দ করি, মানে ব্যক্তি না অবিশ্বাসকে নিয়ে, বিবাহিত সন্তান এটা মনে করেন একদম মজা না। হ্যাঁ, তো তখন ধরেন জোর করে হলেও ওই সম্পর্কটাকে নষ্ট করতে হবে। অ্যাকচুয়ালি আমি পরকীয়া করব না এরকম চিন্তা ভাবনা নেই। যদি পরকীয়া করি তাহলে হয়তো ভাঙতে পারে। কিচেনে একটা বাথরুম নিয়ে একটা ঝামেলা হয়েছিল, তো এই যে বিভিন্ন নাম নিয়ে আসছে, এগুলো তো আর আমার দ্বারা সম্ভব নয়। শাকিব খান তো বরাবরই আমার বিশ্বাসের বা আত্মবিশ্বাসের একটি নির্ভরতার নাম। অনেক সময় হেটার্সরা এটাও বলে পাশাপাশি যে হ্যাঁ, উপবিশ্বাস সারাক্ষণ শাকিব শাকিব করে, তো কেন করবো না, আমি তো শাকিব নাম ছাড়া শিখিনি। তাই হেটার্সরা দুঃখ হোক কষ্ট হোক, প্লিজ আপনারা মেনে নেবেন, আমি শাকিব নামটাই হয়তো আমার সারা জীবন মুখে থেকে যাবে, কারণ সে আমার সন্তানের বাবা।